আমরা আজকে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলব, তারপর আমরা ওইখান থেকে অ্যাকাউন্ট খোলার পর কীভাবে মার্কেট প্লেস থেকে আর্নিং করতে হয় সেভাবে আমরা কাজটা করব। তো চলো না আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাই। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন না আপনার শুধু প্রবলেম? সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? আচ্ছা ভাইয়া, তাহলে আপনার হয়তো একটু ভলিউমটা একটু বাড়িয়ে নেন, কারণ আমি সরাসরি মাইক্রোফোনে কথা বলতেছি, ঠিক আছে? হ্যাঁ, এখানে ইয়াতে কথা বলছি না, মাইক্রোফোনে সাধারণত প্রবলেম হয় না, আপনি একটু ভলিউমটা বাড়িয়ে নেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, চলেন আমরা সরাসরি আমরা অ্যামাজন ওয়েবসাইটে চলে যাই। এখান থেকে আমরা, আচ্ছা সবাই জয়েন্ট হচ্ছে, জয়েন্ট হোক, আমরা এখান থেকে চলে আসবো, একটা ওয়েবসাইটে চলে আসবো। অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে গেলে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে, প্রথমে আমাদের একটা আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে ওয়েবসাইট প্রয়োজন হবে একটা, ঠিক আছে? তো চলেন পর্যায়ক্রমে আমি দেখাই দেখি কীভাবে চলে অ্যাকাউন্টগুলো করতে হয়। আমরা এখান থেকে সরাসরি amazon.com এই ওয়েবসাইটে চলে আসবো, ঠিক আছে? amazon.com আসার পর ইন্টার চাপ দিলাম, ইন্টার চাপ দেওয়ার পর দেখেন amazon.com এই ওয়েবসাইটে চলে আসলাম, তাই না? এই ওয়েবসাইটে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা সরাসরি এখান থেকে একবারে নিচে চলে আসব। নিচে আসার পর দেখেন এই যে বিকাম অ্যান অ্যাফিলেট, হ্যাঁ বিকাম অ্যান অ্যাফিলেট এই চলে আসব। আসার পর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখেন যে কাজটা আমাদের করতে হবে, প্রথমে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে আমাদের অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করতে গেলে আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করবো। সাইন আপে আসার পর দেখেন এখান থেকে যদি আমার অ্যাকাউন্ট আগে করা থাকতো, তাহলে এখান থেকে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমি সরাসরি লগ ইন করে চলে আসতাম। তো আমাদের তো অ্যাকাউন্ট করা নেই, প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের তো প্রথমে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? তো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। আমি ক্লাসটা কন্টিনিউ করি, তারপরে আপনারা প্রশ্নগুলো ক্লাস শেষে করেন, ঠিক আছে? হ্যাঁ পারবেন, আপনি এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে? আপনি এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখান থেকে প্রথমে আমাদের নাম দিতে হবে, আমাদের অ্যাকাউন্টের নাম দিতে হবে। তো আমরা এখান থেকে নাম দিব, একটা মিনিট, সবাই জয়েন্ট হচ্ছে, তো আমরা এখান থেকে নাম দেবো। নাম কি দেবো, আমি এখান থেকে একটা নাম দিয়ে দিই, আমি আমার একটি স্টুডেন্টের নাম দিয়ে দিই, দিয়ে দিলাম, একটা মিনিট, এটা দিলাম। তারপর এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস, তো আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন আমাদের এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে, একটা সিক্স ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আমরা এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবো, তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, পাসওয়ার্ডটা আবার নিচে দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমাদের এখান থেকে ক্রিয়েট এ অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। হুম, ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর আমাদের এখান থেকে এটা আমাদের একটু ক্যাপচা ফিল আপ করতে হবে, প্রোটেকশন কি বলে এখান থেকে, এখান বিফ 10 আউট অফ 10 কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, আমাদের ওটিপি যাবে, কোথায় যাবে, আমাদের মেলে একটা ওটিপি পাঠাবে, ঠিক আছে? আমাদের ইমেলে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা আমাদের কমপ্লিট করতে হবে। তো আমাদের মেল চলে যাবো, চলেন আমরা আমাদের মেলে চলে যাই, ঠিক আছে? মেলে আমি এখান থেকে মেল যদি চেক করি, আচ্ছা এখান থেকে মেলে ওটিপি এখনও আসেনি, একটু দেখি এখান থেকে, এই যে আসছে, এই যে অ্যামাজন থেকে একটা ওটিপি আসছে। আমরা কী করবো, এই ওটিপিটা আমরা কপি করবো, ঠিক আছে? কপি করে আমরা ওটিপিটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? ওটিপিটা দিয়ে আমরা এখান থেকে ভেরিফাই করে দেবো। দেখেন ভেরিফাই হয়ে গেলো, এখন আমাদের কী করতে হবে, ফোন নাম্বার দিতে হবে, আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো চলেন আমরা এখান থেকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করি। আমি এখান থেকে বিডি লিখে দিই, বাংলাদেশ, আমি এখান থেকে বাংলাদেশ, কোথায় বাংলাদেশ। আপনারা এগুলো স্টেপ বাই স্টেপ করবেন, কোনো ভুল করবেন না, ভুল করলে একটু ঝামেলা আছে, ঠিক আছে? এই এই বিশেষ করে এই ফর্মটা, ঠিক আছে? এই ফর্মটা কারণ পেমেন্টের সময় ভেরিফাই করে, ঠিক আছে? হয়ে গেলো, আমি এখান থেকে নাম্বার দিই 5485 20 15 85, আমি এই নাম্বারটা দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে অ্যাড করে দিলাম, অ্যাড করার পর আমাদের নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে দিই, 1 2 3 5 6 7 দিয়ে দিলাম। তারপর আমাদের এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। ওকে, এখন আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের পেনেম, পেনেমের জায়গায় আমি দিয়ে দিই
এই যে দিলাম, এটা দিয়ে দিলাম, আপনি এখান থেকে সংখ্যা দিতে পারবেন, ঠিক আছে, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে দিতে পারবেন, এটা দিয়ে দিলাম। আপনি এখান থেকে কোনো অক্ষর দিতে পারেন, না থাকলে নাও দিতে পারবেন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। ওকে, যেগুলো এই যে স্টার মার্ক দেওয়া আছে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করতে হবে, না হলে কিন্তু আপনার এখান থেকে পারবেন না। আর এখানে দেখেন অ্যাড্রেস লাইন দেওয়া আছে, এখান থেকে আপনি যদি প্রথম লাইনে অ্যাড্রেস না আটে আপনি সেকেন্ড লাইনে থার্ড লাইনে দিতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে আমাকে অ্যাড্রেস লাইন দিতে হবে, অ্যাড্রেস এখান থেকে আমি অ্যাড্রেস দিয়ে দেবো। তো আমি এখান থেকে অ্যাড্রেস, আমি এখান থেকে অ্যাড্রেসটা আমি রাখলাম, এখান থেকে অ্যাড্রেসটা রাখছি, এখান থেকে অ্যাড্রেসটা কপি করে দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে। যদি এখানে না আটে আপনি এখানে দিয়ে দিবেন, তারপর এখান থেকে যদি সেকেন্ড লাইনে দিয়ে দিতে পারেন, থার্ড লাইনে দিতে পারেন। আপনি এখান থেকে সিটি দিতে হবে, সিটি কোন সিটিতে আপনি আসেন সিটি দিতে হবে। আপনি এখান থেকে এতটুক না দিয়ে আপনি এখান থেকে এতটুক দিয়ে দিলেন, এতটুক দিয়ে দিলাম, ঢাকা 1100। ওকে, এখন একটা দেখেন স্টেট রিজন, এটা কী? এটা এখানে তো আমাদের কোনো মিল নাই, এখানে তো আমাদের মিল নেই, এখানে কী করতে হবে? এখানে তো আমাদের মিল নাই, তাই এখান থেকে এটা কি দেবো না? অবশ্যই আমাদের এটা দিতে হবে। দেখেন এখান থেকে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে। তো এটা কী করবো আমরা, এটা আমরা কী করবো, এটা আমরা কী করবো, এটা আমরা যেটা করবো, প্রথমে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, প্রথমে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে প্রথমে কান্ট্রি সিলেক্ট করে নিই, এখান থেকে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করলাম। করার পর এখন আমাদের এখান থেকে বাংলাদেশ না বিডি, বিডি এতটুকু লেগে দিলে হবে, ঠিক আছে। আপনি এখান থেকে রিজন বিডি দিয়ে দেবেন, ওকে, এতটুকু দিবেন, তাহলে আপনার পেমেন্টের ক্ষেত্রে আর কোনো ঝামেলা করবে না ওরা, বুঝতে পারছেন? তো চলেন আমরা আবার ওইখানে ফেরত যাই, এখানে আসলাম, আসার পর এখানে আমাদের জিপ কোডটা দিতে হবে, জিপ কোডটা, এই যে জিপ কোডটা আমি এখান থেকে, এখান থেকে আমাদের জিপ কোডটা দিয়ে দিই, ওকে, জিপ কোড দিয়ে দিলাম, ঠিক আছে, জিপ কোড দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে কী করব, ফোন নাম্বার, আবার ওই ফোন নাম্বার ইউজ করতে হবে, এই যে চলে আসলো +880, ওকে, এখন আমরা আমার নাম্বারটা দিয়ে দেব। এটাকে এই নাম্বারটা আবার এখানে কেন নেওয়া হয়েছে, এই জন্য নেওয়া হয়েছে, আপনি যখন লগ ইন করবেন, আপনি যখন লগ আউট করে বের হয়ে যাবেন, যখন আপনি লগ ইন করতে যাবেন, তখন আপনার এই নাম্বারে, প্রত্যেকটা আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি ভেরিফাই করতে হবে, ঠিক আছে। ওটিপি, যখন ওটিপি কোডটা আপনি ভেরিফাই করবেন, তখন আপনি এখানে লগ ইন অ্যাক্সেস নিতে পারবেন, তার আগে আপনি এখান থেকে অ্যাক্সেস নিতে পারবেন না। তো সব কিছু ঠিক আছে, ঠিক থাকলে আমি কী করবো, একটু রিভিউ দেবো, আপনারা সবাই একটু রিভিউ দিয়ে নেবেন, ঠিক আছে, এইভাবে রিভিউ দিয়ে নেবেন, সব কিছু ঠিক রিভিউ দেবেন, দেওয়ার পর নেক্সটে যাবেন, নেক্সটে আসবেন, নেক্সট আসার পর এখান থেকে দেখেন একটা জিনিস, এখানে ইন্টারভিউর ওয়েবসাইট, ইন্টারভিউর মোবাইল অ্যাপস, ইউআরএল, বিষয় হলো আমাদের এখানে তো স্টার মার্ক দেওয়া আছে, আমাদের তো নতুন অবস্থা, আমাদের তো কোনো ওয়েবসাইট নেই, তাই না? তাহলে আমরা কী করতে পারি, এই জন্য তো আমাদের একটা ওয়েবসাইট দরকার হবে। আর আমাদের তো যদি মোবাইল অ্যাপস থাকে, আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের ইয়াটাও এখানে দিতে পারি, তাই না? তো আমরা কি এখান থেকে ওয়েবসাইট দেবো না? হ্যাঁ, আমরা অবশ্যই এখানে ওয়েবসাইট, তো আমরা কোন ওয়েবসাইটগুলো দিতে পারি, যেমন আপনার যদি কোনো, আপনার যদি কোনো ব্লগ সাইট থাকে, এই অ্যামাজন রিলেটেড এক কোনো ব্লগ সাইট, ব্লগ সাইট ক্রিয়েট করবেন, ব্লগ সাইট ক্রিয়েট করে আপনি এখান থেকে ব্লগ সাইটের লিঙ্কটা দিতে পারেন, অথবা আপনার ফেসবুক পেজ যদি থাকে, ডিজিটাল মার্কেটিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে কোনো ফেসবুক পেজ যদি থাকে, ফেসবুক পেজের লিঙ্কটাও আপনি এখানে দিয়ে দিতে পারবেন, অথবা গ্রুপের লিঙ্কটাও দিতে পারবেন। সবচেয়ে বেটার হয়, আমি যেটা সাজেস্ট করবো সেটা হলো আপনি ব্লগ সাইট দিবেন, যদি ডোমেন হোস্টিং থাকে সেটা দিবেন, আর যদি না থাকে আপনি একটা ইউটিউব চ্যানেল করবেন, আপনি সরাসরি একটা ইউটিউব চ্যানেল খুলবেন, ইউটিউব চ্যানেল খুলে আপনি সরাসরি ওই ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেলটা আপনি কী করবেন, এই অ্যামাজন অ্যাফিলিয়েটের উপরে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেলের ইউআরএলটা আপনি দিয়ে দেবেন, এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো চলেন, আমি এখান থেকে, আমার একটা ব্লগ সাইট আছে, আমি এই ব্লগ সাইটটা, আমি ব্লগ সাইটের ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম, আমি এখান থেকে এই যে ব্লগ সাইট নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এইভাবে পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে অ্যাড করে দিলাম, ওকে, দিয়ে দিলাম। এখন আপনার যদি ব্লগ সাইটও থাকে, ওয়েবসাইটও থাকে, তারপর আপনার ইউটিউবও থাকে, তাহলে আপনি সেটা এখান থেকে আবার অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড করে আরও কটা অ্যাড করতে পারবেন, আপনি অনেকগুলো এখানে অ্যাড করতে পারবেন, সমস্যা হবে না, ঠিক আছে। তো হয়ে গেল, হয়ে যাবো, আমরা এখান থেকে নেক্সটে যাব। আমার এটা কিন্তু প্রয়োজন নেই, এটা কিন্তু আমার প্রয়োজন নেই, যদি থাকে দিবেন, না থাকলে দরকার নেই। আমরা এখান থেকে নেক্সটে যাব, নেক্সটে আসলাম, নেক্সটে আসার পর দেখেন এখানে বলছে, যে কথাটা বলছে যে আপনি আপনি যে ওয়েবসাইটটা দিয়েছেন সেই ওয়েবসাইটটা
13 বছরের উপরে বা 18 বছরের উপরের কন্টেন্ট নিশের উপর নাকি, ঠিক আছে, আপনি এখান থেকে সরাসরি মানে নিচে নাকি আপনি এখান থেকে নো দিয়ে দেবেন, আমার সব তো 13 বছরের 18 বছরের উপরে মানে অ্যাডাল্ট যেগুলো, ঠিক আছে, সেগুলো আমরা এখান থেকে ইয়েস দিয়ে দেবো, আন্ডার 13, এটা দেখেন আন্ডার 13, ওকে, চিলড্রেন আন্ডার 13 তো দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে কনফার্ম করব, কনফার্ম করলাম। আচ্ছা, কনফার্ম করার পর এখন একটা জিনিস দেখেন, এখান থেকে আমাদের হোয়াট ইজ ইউর প্রিফারেন্স অ্যাসিস্ট্যান্ট স্টোর আইডি, এখান থেকে আমাদের একটা নাম দিতে হবে, আমি এখান থেকে এডি দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে অটোমেটিক একটা আইডি ওরা নিয়ে নেবেন, ঠিক আছে, ওকে ওকে। এখন এখান থেকে ওয়েবসাইট লিস্ট যেটা আছে সেটাই থাকবে, এখানে থাকবে। এখন এখান থেকে হোয়াট আর ইউ ওয়েবসাইট মোবাইল অ্যাপস অ্যাবাউট, ঠিক আছে, আমরা এখান থেকে যেটা যে কথাটা লিখে দেবো সরাসরি আমরা এখান থেকে এই কথাটা লিখে দেবো অ্যামাজন প্রোগ্রাম রিভিউ। এখান থেকে আমাদের যে কথা যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের সিলেক্ট প্রাইমারি টপিক, আমরা এখান থেকে প্রাইমারি টপিক বলতে আমাদের এখান থেকে যেটা করতে হবে সিলেক্ট প্রাইমারি টপিক, প্রাইমারি টপিক বলতে আমরা এখান থেকে প্রাইমারি টপিক বলতে আমরা এখান থেকে কোন নিশটা করবো সেই নিশের উপরে আমরা নিশটা সিলেক্ট করে দেবো, যেমন আমাদের মেডিকেল হেলথ বিউটি, ঠিক আছে, আমরা এটা দিয়ে দেবো। সেম আমরা এখান থেকে সিলেক্ট ইউর সেকেন্ড, আমরা আবার ওই সেম জিনিসটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার কয়টা ট্রাফিক নিস্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে, আমরা এখান থেকে যে নিস্টগুলো সিলেক্ট টিক দিয়ে দেবো, সেখান থেকে আমরা দিয়ে দেবো হেলথ বিউটি, তারপরে আমরা দিয়ে দেবো হলো এখান থেকে হোম গার্ডেন দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং অথবা শুজ, আপনি এখানে তিন চারটা ইউজ করতে পারবেন, হ্যাঁ, এর জন্য কোনো অপশন না, এখান থেকে আমরি কোনো কিছু না, আপনি এখান থেকে অনেক এগুলো ইউজ করতে পারেন, যে কটা ইউজ করতে পারেন, এটার জন্য কোনো অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, হয়ে গেল। হয়ে যাওয়ার সিলেক্ট প্রাইমারি ট্রাফিক, এখান থেকে আমরা দিয়ে দেবো কন্টেন্ট, কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট, কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট এটা দিয়ে দেবো। তারপর সেকেন্ড আবার ওই একই জিনিস দিয়ে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে হাউ ডিড ইউ ড্রাইভ ট্রাফিক ইউয়ার ওয়েবসাইট, আমরা আমি আমার আমার ট্রাফিকগুলো মনিটাইজেশন কীভাবে করাবো, আমি কীভাবে আমার অফারগুলো প্রমোট করাবো, আপনি এখান থেকে দিয়ে দেবেন। সোশ্যাল নেটওয়ার্ক, এসিও, ব্লগ, লিড জেনারেশন, আদার্স, পেইড, আমি যদি কখনো পেইড ক্যাম্পেইন করি, ঠিক আছে, পেইড ক্যাম্পেইনও দিয়ে দেবেন। তারপরে আপনি যদি ইমেল ক্যাম্পেইন থাকেন, ইমেলও ক্যাম্পেইন দিয়ে দেবেন, শপিং অফলাইন, তারপরে আপনার এখান থেকে যে যে করার ইচ্ছা আপনার এখান থেকে দিতে পারেন। আপনি যদি এগুলো করেন, যদি আপনি অফলাইনে সেল করতে চান সেটাও সেল করতে পারেন, তারপরে শপিং রিলেটেড আমি এই করাই দিয়ে দিই, আমার কাছে এই করে ভালো লাগে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। তারপরে এখান থেকে দিবো হলো আদার্স, এখান থেকে এই যে আদার্স অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে দিলাম, আবার সেকেন্ডটা একই জিনিস, আদার্স অ্যাফিলিয়েট প্রোগ্রাম কোথায়, আদার্স অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে দিলাম, আপনি এখান থেকে আরও অ্যাড করতে পারবেন, ওকে। দেওয়ার পর হাউ ডিড ইউ ইউজ বিল্ড লিঙ্ক, আমি এখান থেকে আদার্স দিয়ে দেবো, আমি লিঙ্কটা কীভাবে বিল্ড করবো, আর এখান থেকে দিয়ে দেবেন হলো 5,000 থেকে 50,000 পর্যন্ত আপনার আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসে মান্থলি, ঠিক আছে, আপনি এটা দিয়ে দেবেন 5,000 থেকে 50,000 মান্থলি ট্রাফিক আপনার পার মান্থ আপনার ওয়েবসাইটে আসে, ঠিক আছে, এতটুকু দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে হোয়াট ইউ প্রাইমারি রিজন ফর গোয়িং অ্যামাজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, আপনি এখান থেকে আদার্স দিয়ে দেবেন, সবগুলো আদার্স দিয়ে দেবেন, এখান থেকে আদার্স, এখান থেকে এই যে এটা দিয়ে দেবেন, হাউ ডু ডু হেয়ার অ্যাবাউট আস, আপনি বলছে আপনি এই অ্যামাজন ওয়েবসাইটের কথাটা আপনি কোথা থেকে শুনছেন, এরকম একটা প্রশ্ন করছে আপনাকে, আপনি এখান থেকে লিখে দেবেন যে ফ্রম দ্য অ্যামাজন ডট কম ওয়েবসাইট, ঠিক আছে, এতটুকু দিয়ে দেবেন। তারপর আপনি এখান থেকে এই যে ওয়ার্ডটা এই পূরণ করতে হবে, এখান থেকে ক্যাপচারটা ফিল আপ করতে হবে, আমরা এখান থেকে লিখে দিই ডাব্লিউ সি ফোর এফ ওয়াই এস, ওকে, আপনি চাইলে এখান থেকে ক্যাপচার রিটার্ন করে দিতে পারবেন, ঠিক আছে, ডিফারেন্ট ইটে নিতে পারবেন। নেওয়ার পর আমরা এখান থেকে এগ্রি টিম কন্ডিশন প্রোগ্রাম আদার এগ্রিমেন্ট, এত এটা টিকও দিতে পারেন অথবা ফিনিশও দিতে পারবেন, ঠিক আছে, আপনার দিয়ে দিলেন টিক দিয়ে দিলেন। দেওয়ার পর আপনি এখান থেকে ফিনিশ দিয়ে দেবেন, ফিনিশ একটু ওয়েট করেন, ফিনিশ, ওকে হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখেন আমাদের এখান থেকে যেটা হবে অ্যাকাউন্টও কিন্তু হয়ে গেছে, কনগ্রেচুলেশন জানাইছে, ওকে, আমার প্রোগ্রাম অ্যাকাউন্ট অ্যাফিলিয়েট একটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেলো, তাই না। এখন বিষয় হলো আপনার এখান থেকে আমি আমি এখান থেকে এইগুলো সাইটগুলোতে মার্কেটিং করতে পারবো, ঠিক আছে, যেমন ফেসবুক,
ইউটিউব, লিঙ্কডিন, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোতে করতে পারবো। এখন আমাদের এখানে একটা জিনিস করতে হবে, যে জিনিসটা করতে হবে, আপনি যদি এখান থেকে লাস্ট ছয় মাসের মধ্যে যদি আপনার এখানে যদি কোনো সেলও যদি না আসে, ঠিক আছে, লাস্ট ছয় মাসের মধ্যে যদি কোনো সেলও না যদি না আসে আপনি কি করতে পারবেন? আপনি লাস্ট ছয় মাসে সেল না আসলে কোনো প্রবলেম নেই, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিলে কোনো প্রবলেম নেই, আপনি নতুন আর একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এটার জন্য কোনো বা প্রবলেম হবে না, ঠিক আছে। এখন এখান থেকে দেখছেন ইন্টারভিউ পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, আমাদের এখান থেকে ট্যাক্স ইনফরমেশন ফর্ম করতে হবে, ঠিক আছে। ট্যাক্স ইনফরমেশন কোনটাকে বলে, যেমন একটা জিনিস দেখেন, আমরা যখন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আমরা যখন সিপিএ মার্কেটিং করি, তারপরে ইয়ে করি, তখন আমাদের বড় বড় নেটওয়ার্কে কিন্তু এরকমভাবে ট্যাক্স ফর্ম পূরণ করতে হয়, তাই না? ট্যাক্স ফর্ম পূরণ করে আমাদের কিন্তু অ্যাকাউন্টগুলো করতে হয়। বিষয় হলো ট্যাক্স ফর্ম আমরা কোথায় পাবো? ট্যাক্স ফর্ম পূরণ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, যেমন আমরা যখন ইউএসএর যদি কোনো পার্সন হই, আমরা যদি ইউএসএর পার্সন হই, তাহলে আমাদের কী করতে হবে? W-9 ফর্ম পূরণ করতে হবে, W-8 ফর্ম পূরণ করতে হবে। আর যদি ইউএসএর বাইরে হই, তাহলে আমাদের W-9 ফর্ম পূরণ করতে হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু এখন পর্যন্ত আমরা ইনকাম শুরু করিনি, এখন পর্যন্ত আমরা ইনকাম করিনি, আমরা সেক্ষেত্রে ট্যাক্স ফর্মটা পরে পূরণ করব, ঠিক আছে। ট্যাক্স ফর্ম পরে পূরণ করবো, কীভাবে পূরণ করতে হয় ওটা আমি আপনাদের দেখাই দিব, কোনো প্রবলেম হবে না, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সমস্যা হবে না, ঠিক আছে। আমরা এখান থেকে লেটে যখন আসবো সরাসরি আমরা এখান থেকে রেজিস্টারে আসলাম, লেটে চলে আসলাম। দেখেন আমাদের যদি কখনও কোনো এখান থেকে কোনো লিড আসে, আমরা এখানে সব যে আর্নিং ওভারভিউ এখানে দেখাবে, ঠিক আছে, কয়টা লিড আসলো, কয়টা ক্লিক আসলো, আর্নিং ওভারভিউ এখানে আসবে, টোটাল আইটেম কয়টা আমি সেল করলাম, তারপরে টোটাল আর্নিং কত, টোটাল অর্ডার আইটেম কত, ক্লিক কয়টা, কনভার্সন কয়টা, এ টু জেড আমাদের এখানে কিন্তু দেখাবে, ঠিক আছে, টোটাল এখানে দেখাবে। আমরা সব কিছু করলাম, সব কিছু করার পর এখন তো আমাদের লিঙ্ক নিয়ে কাজ করতে হবে। এখন বিষয় এখান থেকে আমরা এখান তো আসলাম, আসার পর আমাদের যে কাজটা করতে হবে এই অ্যাকাউন্টের ভিতর যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে টুলস আসবো, টুলস আসার পরে যে সাইট স্পিড এই স্পিড এখানে চলে আসবে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর আমাদের এরকম আসবে, ঠিক আছে, এরকম আসবে। আমরা এরকম হওয়ার পর আমরা এখান থেকে একটা ট্যাব নেবো, নেওয়ার পর আমরা কী করতে পারি, এখান থেকে লিখে দিই amazon.com, চলে আসলাম। আসার পর দেখেন এইখান থেকে যে কাজটা করব আমরা, এখান থেকে যে কাজটা করব সেটা হলো একটি মিনিট, এখান থেকে এই যে টেক্সট আছে না, টেক্সট, হ্যাঁ, আমরা যদি টেক্সটে ক্লিক করি দেখেন এই যে আমাদের লিঙ্ক, হ্যাঁ, এই লিঙ্কটি যদি নিয়ে, এই টেক্সট লিঙ্কটা যদি আমি যদি নিয়ে কাজ করি, তাহলে কী করব, কী হবে? আমরা লিঙ্ক পাইলাম, তাই না? আমরা যদি ইমেজ লিঙ্ক চাই, দেখেন এই যে ইমেজ লিঙ্ক, এই যে টোটাল ইমেজ লিঙ্ক এখানে চলে আসছে, এই যে ইমেজ লিঙ্কটা এখানে চলে আসছে, হ্যাঁ, আমরা যদি এখান থেকে ইমেজ লিঙ্ক স্মল করে নিই, ইমেজ লিঙ্ক চলে আসছে, আমরা টেক্সট অ্যান্ড ইমেজ যদি সহ নেই, তাহলে এভাবে কিন্তু টোটাল সব চলে আসবে, ঠিক আছে। টেক্সট অ্যান্ড ইমেজ আমরা যদি কাস্টম করে কিন্তু এখান থেকে অ্যাডস নোটিফিকেশন, এখান থেকে অ্যাডস রান করতে পারবো, ঠিক আছে, লোড হচ্ছে। দেখেন এই যে এটা কিন্তু HTML কোড, হ্যাঁ, এটা কিন্তু HTML কোড। দেখুন আমরা যখন ব্লগ সাইটের মাধ্যমে আমরা কিন্তু ইয়া করি, তখন ব্লগ সাইট অথবা যে কোনো ইয়া করে ওয়েবসাইট তৈরি করি না, তখন আমাদের কিন্তু একটা ওয়েবসাইটের যখন কোনো সাইট ব্রাউজ করি, তখন কিন্তু একটা অ্যাড আসে, হ্যাঁ, এই 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 যে জাভাস্ক্রিপ্ট HTML কোডটা আছে না, এই HTML কোডটা যদি ওইখানে বসা দেওয়া যায়, তখন কিন্তু ওই অ্যাডটা ওই ওয়েবসাইটের ভিতর যা রান করবে, যে কেউ যদি এখান থেকে পার্সেস করে, বাই করে, তাহলে কিন্তু এখান থেকে আমরা কিন্তু একটু কমিশন পাই দেবো।